সালামু আলাইকুম গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ মেহদ হাসান শাকিল আজকে যে আমরা ক্লাসটা নেব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে ব্যাপন অবিশ্রবণ ও প্রসেদন আমরা ব্যাপন ও অবিস্রবণ সম্পর্কে আগামী ক্লাসে মোটামুটি ধারণা দিতে পেরেছি এখন আমরা যেটা করব সেটা হলো যে তোমার মূলরমের মাধ্যমে পানি শোষণ প্রক্রিয়া তো মলরুমের মাধ্যমে পানি শোষণ প্রক্রিয়া দেখা করতে গেলে আগে তোমাকে প্রথমে যেটা করতে হবে চিত্রটা অঙ্কন করতে হবে তো চিত্রের মাধ্যমে কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে যে উদ্ভিদের মূলরুম মূলত এ ধরনের থাকে তে মূলরুমের যে উপরে যে অগ্রভাগ থাকে সেই অগ্রভাগের একটা অর্ধব্য পর্দা থাকে যেমন এই মলরুমের এই অর্ধব্য পর্দার মাধ্যমেই উদ্ভিদ সাধারণত পানি শোষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে বা পানি শোষণ করে তো মাটির ভিতরে পানি বায়ু এবং খনিজ লবণ থাকে এখান থেকে উদ্ভিদ যেটা করে যে মূলরুমে অর্ধবেদ্য একটা পর্দা থাকে আমরা অর্ধবেদ্য পর্দার মাধ্যমে অভিসম প্রক্রিয়া ব্যাখ্যা করেছিলাম যে যে পর্দার মাধ্যমে উচ্চ গণত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানে দ্রাবক দ্রব্য পরিবহন করে সেই প্রক্রিয়াকে বলা হয় প্রসোধন প্রক্রিয়া তো এখানে এই অঞ্চলে পানি শোষণের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শোষণ আগে বুঝতে হবে শোষণ কি তো শোষণটা হলো শোষণ অর্থাৎ উচ্চ গণত্ব স্থান থেকে যদি পানি টেনে নেওয়ার প্রক্রিয়াকে বলা হবে মূলরম দ্বারা পানি টেনে নেওয়ার প্রক্রিয়াকে বলা হবে শোষণ তাহলে শোষণের মাধ্যমে সাধারণত পানি মাটি থেকে মাটি বা ভূগর্ভস্থ স্থান থেকে মূলরম মাটি মাটি থেকে পানি শোষণ করে তার মধ্যে উদ্ভিদের মুলরোমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ইমভাইবেশন প্রক্রিয়া প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আগে বুঝতে হবে যে ইমভাইবেশন প্রক্রিয়াটা কি ইমভাইভেশন প্রক্রিয়াটা হলো যে কলয়ের জাতীয় পদার্থ কলের জাতীয় পদার্থগুলো কি কী কলয়ের জাতীয় পদার্থ হল উদ্ভিদের সেলুলোজ অথবা পানি শোষণকারী যে পদার্থগুলো থাকে সেই পদার্থগুলো দ্বারা পানি শোষণ প্রক্রিয়াকেই বলা হয় সাধারণত ইমভাইবেশন প্রক্রিয়া তাহলে ইমভাইবেশন বা কলয়ের জাতীয় পদার্থ ইমভাইবেশন প্রক্রিয়ায় কলয়ের জাতীয় পদার্থ দ্বারাই পানি শোষণ করে তো যেটা হয় যে এখানে যে মূল মলরুমের আমরা প্রথমে বলেছিলাম যে মূল মলরুমের যে অর্ধবেদ একটা পর্দা থাকে সেই পর্দাটার ভিতরে পানি কুশগুলো থাকে কুশগুলোর মধ্যে পানির গণত্ব স্বাভাবিকভাবে এক এক কুশে এক এক রকম থাকে তখন তাদের মধ্যে একটা অবি অবি অভিশোষণ চাপের সৃষ্টি হয় সেই চাপের মাধ্যমে সাধারণত ইমভাইভিশন প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে নেয় শোষণ করে নেয় তারপরে তোমার প্রয়োজনীয় কাজ সরবরাহ করে এখন হচ্ছে যে তোমার এই প্রক্রিয়ার মাধ্যমে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে যে উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়াটা ঠিক এরকমই একটা চিত্র তো এটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কিছু আয়ন থাকে অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন অথবা ক্যালসিয়াম প্লাস আয়ন অথবা নাইট্রেট আয়ন অ্যান ও টু থ্রি এই আয়ন থাকে কারণ আমরা জানি যে মূলরমের মাধ্যমে যখন খনিজ লবণ শোষণ করে তখন খনিজ লবণ শোষণ করতে গেলে লবণ সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না তখন পানির সাথে পানি হচ্ছে দ্রাবক এই দ্রাবকে যখন লবণগুলো মিশ্রিত থাকে তখন সাধারণত কি থাকে আয়ন হিসেবে থাকে এই আয়নগুলো এই মূলরমের মাধ্যমেই তোমার মলরোম দ্বারা শোষিত হয় শোষিত হওয়ার ফলে তোমার উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম যে টিস্যু আছে সেই টিস্যুর মাধ্যমে জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পাতায় নিয়ে পৌঁছায় এই পাতার মাধ্যমে শালাসন শ্লোষণ প্রক্রিয়া সাধারণত উদ্ভিদ খাদ্য তৈরি করে তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমেই সাধারণত উদ্ভিদ কি করে তোমার ইমভাইভিশন প্রক্রিয়া ইমভাইভিশন প্রক্রিয়া এবং তোমার শোষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খনিজ ও খনিজ ও তোমার পানি শোষণ করে থাকে তো এই পর্যন্তই আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাস করলাম তারপরে দেখা যাইতেছে আগামী ক্লাসে আমরা আগামী আরেকটা নতুন অধ্যায় নিয়ে আসবো এই পর্যন্ত ভালো থাকো